হ্যালো বন্ধুরা আমি আলি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্রাভার রাইডার্স তো আজকে একটা সিম্পল অ্যান্ড শর্ট ভিডিও হবে রিং এর সময় লাগেজ ক্যারির জন্য একটা রাইডিং ব্যাগ ঠিক না একটা স্যাডেল ব্যাগের উপরে তো সিম্পল অ্যান্ড শর্ট ভিডিও হবে ঠিকই বাট এটা খুব ইনফরমেটিভ হবে এই চ্যানেলে যে লাস্ট ভিডিওটা এসেছিল সেটা হচ্ছে আমরা স্যাডেল ব্যাগটা কিনতে গিয়েছিলাম মোটর মোট তো আমরা স্যাডেল ব্যাগটা নিয়ে চলে এসেছিলাম বাট আনবক্সিংটা করা হয়নি তো এই ভিডিওর মধ্যে স্যাডেল ব্যাগটা আনবক্সিং করবো সো এই প্যাকেটটার মধ্যে স্যাডেল ব্যাগটা রয়েছে আর এটা হচ্ছে বিল গার্জেন গ্যাসের ফিফটি লিটার স্যাডেল ব্যাগটা নিয়েছি এটার প্রাইস ছিল থ্রি তো মোটর থেকে আমরা এটা থ্রি থাউজেন্ডে পেয়েছি তো এটার প্রাইসটা আমি এখানে বলে দিলাম তো তোমরাও চাইলে স্টোরে গিয়ে এটার বেস্ট ডিল নিতে পারো থ্রি থাউজেন্ড পর্যন্ত পেতে পারো এই ব্যাগটা আর এই ব্যাগটা কেন নিলাম এই ব্যাগের কী কী ফিচার্স আছে এইগুলো ওয়ান বাই ওয়ান আমি এখানে শেয়ার করছি সো একটা ইউটিউবারের অধিকার আনবক্সিং আর একটা আলাদা মজা আছে তো এটাকে প্রথমে আগে আনবক্স করা যাক সো আনপ্যাক করার পরে একদম প্রথম যেটা পেলাম সেটা একটা গাজিন গিয়াসের লিফলেট। যেখানে রয়েছে মাস্টাং ফিফটি লিটার স্যাডেল ব্যাগ আর এর কিছু টিপস দেওয়া আছে কি এটা কিভাবে বাইকের মধ্যে ফিট করতে হবে তো এটা সাইডে রাখা যাক আর এখানে একটা ওদের সার্টিস সার্টিফিকেট রয়েছে যেটা কি না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আর গার্জেন গিয়ার থেকে অ্যাসিওর হচ্ছে তো এখানে বাকি ওদের কোম্পানির ডিটেলসগুলো রয়েছে তো এটাও সাইড করে দেওয়া যাক তো এখানে হচ্ছে মেন প্রোডাক্ট এই দুটো ব্যাগ এটা বেসিক্যালি দুটো ব্যাগ তো স্যাডেল ব্যাগটা এরকমই হয় যে দুটো ব্যাগ আমাদের বাইকের ঠিক পিলিয়ান সিটের দুই দিকে এটা বসে তো অনেকে স্যাডেল স্টে ইউজ করে এই ব্যাগগুলো ইউজ করে স্যাডেল স্টে ইউজ করাটাই বেটার ফর ব্যাগের লং জিপিটির জন্য অ্যান্ড বাইকের পিছনের প্যানেলটার জন্য আর স্যাডেল স্টে ছাড়া ছাড়া ইউজ করেন তারা অনেকে বানজিক্ট দিয়ে ইউজ করেন সেটা একটা আলাদা টেকনিক আছে তো আমি সাজেস্ট করব স্যাডেল স্টে লাগিয়ে এটা ইউজ করা বাট আমার যে ইমো আছে ইমোতে স্যাডেল স্টে নেই বাট আমি স্যাডেল র্যাকের মতো দুটো রড লাগিয়ে নিয়েছি তো সেটাতেও কাজ চলে যাবে এছাড়াও ফর এক্সট্রা প্রোটেকশন এটা এইভাবে একটা কর এখান থেকে এক্সট্রা সাপোর্ট আমি দিয়ে রাখবো যাতে এটা কোনোভাবেই যেন চাকার দিকে না মুভ করে আর এইটা প্রত্যেকটা রাইডিং গিয়ার্সের স্টিকার তো গাজিন গিয়ার্স থেকে একটা স্টিকারও আছে এর সাথে তো আমি এটা সম্বন্ধে বাকি ডিটেলসগুলো শেয়ার করার আগে অবশ্যই একবার এটার প্রোডাক্টটা দেখে নাও সিনেমেটিক শটে আসা যাক মেন টপিকের উপর তা আমি একটা ব্যাগ নিয়ে দেখাচ্ছি সেম কনফিগারেশনটা থাকবে আর একটা সেম ব্যাগে তো এখানে হচ্ছে স্যাডেল ব্যাগ এটা আমি কেন নিয়েছি প্রথম সেটা শেয়ার করি আর সর্বপ্রথম আরও একবার বলি এই ব্যাগটার এমআরপি হচ্ছে থ্রি আমাদেরকে আফটার ডিসকাউন্ট পড়েছে থ্রি থাউজেন্ড তো উইদিন থ্রি আমাদের লাগেজ ক্যারি করার জন্য বাইকের মধ্যে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট আর গার্জেন গিয়ার্স কেন তো আমি রাইনক্স বা আরও দু তিনটে অপশান দেখেছিলাম বাট গার্জেন গিয়ার্সের আমি ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি আমি হাইলি স্যাটিসফাইড গার্জেন গিয়ার্সের এই যে কাপড়ের যে কোয়ালিটি বা এর চেনের যে কোয়ালিটি তার উপর আমি লাস্ট টু ইয়ার্স ইউজ করছি আমি খুবই স্যাটিসফাইড এখনও পর্যন্ত ওই ব্যাগের মধ্যে কোনো প্রবলেম নেই তো দ্যাটসাই আমি ডিসাইড করলাম গার্জেন গিয়ার্স থার্ড আরেকটা রিজন আছে অনেকের বাইকে আমাদের কি হয় যে সাইলেন্সারটা সেই সাইলেন্সারটা স্ট্রেট সাইলেন্সার হয় না যেমন বুলেট বা রয়্যাল এনফিল্ড স্ট্রেট সাইলেন্সার ইউজ করে তো আমার যে ডমিনার ডমিনার সাইলেন্সারটা একটু আপ্রাইট আছে এরকম না ঠিক একটু এই অ্যাঙ্গেলে আছে তো সেক্ষেত্রে কি হয় যে এই স্যাডেল ব্যাগের লোয়ার পোর্শানটা সাইলেন্সারের টাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তো সেই জন্য আমি ডিসাইড করলাম এই তিন চারটে বেসিক পয়েন্ট আমি মাথায় রাখলাম রেখে গার্জেন গ্যাসটাই ফাইনালি আমি ডিসাইড করলাম তো এবারে বলে রাখি যে ক্যাপাসিটি কত এটা ফিফটি লিটার আছে মানে টোয়েন্টি ফাইভ লিটার ইচ দুটো ব্যাগ মিলিয়ে টোয়েন্টি ফাইভ লিটার এখানে এখানে টোয়েন্টি ফাইভ লিটার তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি লিটার লাগেজ ক্যারি করা যাবে যখন আমি এর ক্যাপাসিটির কথা বলছি তখন অবশ্যই শেয়ার করতে হয় এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা সাইডে লোড যেন বেশি না হয়ে যায় একটা আন্দাজ করে বোথ সাইড সেম ওয়েট রাখতে হবে নাহলে কিন্তু বাইক চালানোর সময় ব্যালেন্সে প্রবলেম হতে পারে তো এটা একটু মাথায় রাখতে হবে এইবার এসে যায় এর পকেটস প্রথমে একদম বাইরে গার্জেন গিয়াসের একটা লোগো রয়েছে অরেঞ্জ কালার আর এখানে একটা নাইট টাইম রিফ্লেক্টার রয়েছে এই পার্টটা থাকবে বাইরের দিকে মানে এটা চাকার দিকে থাকবে ভিতরের পার্টটা আর এই পার্টটা থাকবে আমাদের আউটারের দিকে তো ফার্স্ট যে পকেটটা সেটা হচ্ছে এইটা অ্যান্ড এইটা ফুললি ওয়াটারপ্রুফ না বাট তার সত্ত্বেও একটা রেন কাভারের সাথে আসছে আর যেটা কি না খুবই হাইলাইটেড কালার অরেঞ্জ কালার আমার নিয়ন গ্রিনটাও আমার খুব পছন্দ রাইনক্সে ইউজ হয় বেশিরভাগ আর এই কালারটাও খুব পছন্দ এটা বেস ভিজেবেল হাইওয়েতে তো এই কালার একটা রেনকাভার আসছে এর সাথে তো রেনকাভারটা এখন সাইডে রাখা যাক তো ফার্স্ট হচ্ছে এই পকেটটা এখানে আমরা চাইলে আমাদের ডকুমেন্টস বা ছোটো খাটো কোনো খাবার বা কিছু এক্সট্রা অ্যাক্সেসারিসগুলো আমরা রাখতে পারি এরপর আসছে এর মেন কম্পার্টমেন্টটা তো এর মেন কম্পার্টমেন্টটা কিছুটা এইরকম বেশ অনেকটাই জায়গা আর এদের এই কাপড়ের ফিনিশিং এই কোয়ালিটিটা খুব সুন্দর আর এটা বেশ টাফ মানে যদি আমরা কিছু ক্যামেরা গিয়ার্স কিছু ক্যারি করি বা ল্যাপটপ কিছু ক্যারি করি তার জন্য এটা বেশ টাফ আছে এই পোর্শনটা তো আমাদের সহজে সেটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকবে না তো এটা হচ্ছে এর মেন কম্পার্টমেন্টটা আর এর সাথে হচ্ছে এই একটা এক্সট্রা পকেট মানে টোটাল এক একটা ব্যাগে দুটো করে আমরা কম্পার্টমেন্ট পাচ্ছি দুটো ব্যাগে চারটে এছাড়া আমাদের ইনিশিয়ালি কোনো সেলফি স্টিক ওর কোনো ডকুমেন্টস ওর কোনো বা বোতল বোতলের জন্য এখানে একটা আলাদা ক্যাপও দেওয়া রয়েছে চাইলে আমরা এখানে পেট্রোলের কোনো ছোট ক্যান ক্যারি করতে পারি ফাইভ লিটার জেরি ক্যান তো সাপোর্ট হবে না বাট আড়াই লিটার বা দু লিটারের বোতলগুলো হয়ে যাবে তো এইটা একটা বেশ ভালো লাগলো কারণ অনেক সময় আমাদের রাইডিংয়ের সময় কী হয় আমাদের ছোটোখাটো অনেক কিছু তাড়াতাড়ি রাখতে হয় সে তাড়াতাড়ি বের করে নিতে হয় লাইক আমাদের রেন কাভার আমরা চলে এখানে রেন কাবারটাকেও রাখতে পারি তো এই ফিচার্সটা আমার বেশ ভালো লাগলো এ এছাড়া এর চেন কোয়ালিটি দারুণ ওয়াইকে কে জিপাস ইউজ হচ্ছে আর প্রত্যেকটা চেন বেশ ভালো কোয়ালিটির তো এর চেন কোয়ালিটি আমার খুব ভালো লাগলো সাথে এরকম একটা হ্যান্ডেল আসছে এটাকে এইভাবে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আর এখানে ওয়েল ফিমেল পার্টটা রয়েছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই স্যাডেল ব্যাগটার এই দিকে একটা নাইট রিফ্লেক্টার রয়েছে তো এই পার্টটা থাকবে বাইকের ব্যাক সাইডে যাতে পিছন থেকে কোনো রাইডার ও ড্রাইভার ইজিলি রাত্রেবেলা দেখতে পারে যে সামনে একটা বাইক যাচ্ছে তো এইটা হলো মানে এই ব্যাগের যে সমস্ত স্পেসিফিকেশান শেয়ার করা করলাম এইবারে এই ব্যাগটা নেওয়ার আরও একটা মেন রিজন আমরা যখন স্যাডেল ব্যাগ নিচ্ছি তো আমাদের বাইকের দুদিকে ব্যাগটা থাকছে তো পিলিয়ান সিটের ওখানে অনেক ব্র্যান্ড ইউজ করে রিবেন অনেক ব্র্যান্ড ওয়েল ইউজ করে তো এক একটা ব্র্যান্ড এক এক রকম আসে তো এই গার্জেন গিয়ার্স এরা হচ্ছে ওয়েল ক্রো ইউজ করে তো এটা ওয়েল ক্রো ইউজ করার জন্য কি হয় আমরা যদি মনে করি তো আমরা এটাকে নিজেদের ইচ্ছা মতো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি ব্যাগটা দুদিকে কতটা আমরা ডাউনে রাখবো তো এই ওয়েলক্রো সিস্টেমটা বেশ ভালো আর এটা খুব ভালোভাবে ফিক্সড হয়ে যায় তো এখানে যদি পিলিয়ান বসে তো পিলিয়ানো কমফর্ট পাবে তবে সাজেস্ট করবে এর উপরে আরও একটা কিছু এক্সট্রা কুশনিং নিয়ে নেওয়ার বাট না নিলেও অতটা প্রবলেম হয় না তো এই ওয়েলকো সিস্টেমটাও আমার খুব ভালো লাগলো এটা গার্জেন গ্যাসের মধ্যে পেলাম এছাড়া এই ব্যাগের এখানে কিছু রিবেন রয়েছে এটা বাইকের যে টেল মাটগার্ড আছে সেই টেল মাঠগার্ড ও যারা টপ র্যাক ইউজ করছে সেই টপ র্যাক থেকে এটাকে একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফিক্সড করে নেওয়া যায় যাতে এটা সামনের দিকে মুভ না করে বা বাইক থেকে বেরিয়ে না যায় আর আমরা যখন ব্যাগের কথা বলি তো আমরা যে কোনো ব্যাগ কী করি ইউজ করি ফের এটা ক্যারি করে কোথাও আমরা রেখে দিই তো এই ব্যাগ মানে গার্জেন গিয়ার্স এই জায়গাটাও বেশ ভালোভাবে দেখেছে এটা প্রোমোশান ভিডিও না বা কোনো স্পন্সার না বাট আমি ব্যাগটা যেটুকু নিয়ে হাতে নিয়ে ফিল করতে পারছি এটা যথেষ্ট একটা ভালো প্রোডাক্ট যেমন ব্যাগের এই নিচের দিকটা এখানে একটা হার্ড প্লাস্টিক মেটাল ইউজ করেছে মেটাল ঠিক না হার্ড প্লাস্টিক যাতে ব্যাগটার নিচেটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তো ব্যাগটা এইভাবে ওয়েলকর মধ্যে এসে যাবে আর এই ওয়াটার বোতল যে পার্টটা এটা সামনের দিকে বসবে আর বাকি এই পার্টটা পিছন দিকে আসবে তো ব্যাগটা এরকম কিছুটা লাগবে সেকেন্ড ব্যাগে সেকেন্ড রেন কাবার তো বন্ধুরা এই ছিল এই ব্যাগটার সম্বন্ধে পুরো ডিটেলিং যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি যেটুকু আমার নলেজে ছিল আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে যারা রিসেন্ট কোনো লং রাইড প্ল্যান করছো বা যারা লাগেজ ক্যারি করার জন্য বিভিন্ন রকম ব্যাগ ওর এইগুলো সার্চ করছো তো আমার মনে হয় এটা বেস্ট থ্রি থাউজেন্ড রেঞ্জের মধ্যে আমি চাই না স্যাডেল ব্যাগে খুব বেশি আমার লোড থাকুক আমার টপ র্যাকও একটা আছে সেখানেও চাইলে আমি কিছুটা লাগেজ ক্যারি করতে পারবো তো স্যাডেল ব্যাগে আমার মনে হয় এই লাগেজ ক্যাপাসিটিটা ওকে ফর সোলো রাইডার উইথ পিলিয়ন হলে যদি লং পনেরো দিন কুড়ি দিন লাইক লাদাখ রাইড হলে সেক্ষেত্রে হয়তো এটা সাফিসিয়েন্ট না হতে পারে বাট ওয়ান উইক রাইড উইথ পিলিয়ন এই স্যাডেল ব্যাগের সাথে একটা ট্যাং ব্যাগ হলে আমার মনে হয় এটা হয়ে যাবে তো আমার হিসাবে বেস্ট এই প্রোডাক্টটা বাকি তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো বা এই ব্যাগটার সম্বন্ধে যদি আরও কোনো কোয়ারিজ থাকে কমেন্টে জানাও আমি রিপ্লাই করে দেব তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও তো ফের দেখা হচ্ছে নেক্সট স্টোরিতে নেক্সট ভিডিওতে আর আমার যেহেতু বারো তারিখে একটা রিসেন্ট প্ল্যান আছে চার দিনের রাইডের তো আমি আরও কিছু পার্চেস করার চিন্তাভাবনা করছি লাইক রাইডিং প্যান্ট হেলমেটস এইগুলো তো সেই ভিডিওগুলো পর বাই মানে ওয়ান বাই ওয়ান নেক্সট বাই নেক্সট আসবে তো তোমরা এইভাবে সাপোর্ট করে চ্যানেলটাকে টাটা টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ মাইলি